ওখানে দখল দেখে যে আমরা কফি খেয়ে রিফ্রেশ হয়ে আসছি, কম্বল কিনতে যাবো নাও। আসসালামু আলাইকুম, আমি তানি, চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো ব্লগটা আসলে বেসিক্যালি লিজাপুর জন্যই করা, যেমন হচ্ছে আরঙ্গের সেলের খবরটা আমাকে দিয়েছিল, যেরকম ছায়ামানবী ইয়েলোর সেলের খবরটা আমাকে দিয়েছে প্রথম লিজাপু। তো উনি অনেকদিন ধরে আমার সাথে ওনার কথা হচ্ছিল না, সামহাও গতকালকে নক করেছিলেন উনি আমাকে, না আমাকে বলছে আচ্ছা এরকম ইয়েলোর সেল তো দিয়েছে, তুমি কিন্তু যেতে পারো, তুমি তোমাকে বলেছিলে। তো আমার যেটা হচ্ছে ইঞ্জিনিয়ার যেহেতু অসুস্থ, তো আমার মেইন মানে চাওয়াটাই ছিল যে ইঞ্জিনিয়ার যাবে, ওর কিছু জিনিসপত্র কিনতে হবে, সে যাবে, ওই সেলের জন্য সে ওয়েট করছিল। যাই হোক, বাট যেহেতু সে অসুস্থ তো সে যেতে পারছে না, অ্যান্ড আমি খুবই রাশের মধ্যে ছিলাম সারাটা দিন যে আমি যাবো এটা ভাবিওনি। তো যেহেতু আমার একটা কম্বল কিনতে হবে আজকে, সো আমি ভাবলাম ঠিক আছে তাহলে যেহেতু বের হচ্ছি একটু ইয়েলোতে ঘুরে ঢু দিয়ে আসি। বাট যে যেটা হলো দেখতেই পাচ্ছেন সবাই যে আমি একটা লম্বা লাইনে দাঁড়িয়ে আছি বেশ অনেক 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 সময় নিয়ে, আর ভেতরে অনেক 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 মানুষ প্রথম ধাপ মানে পেরিয়ে এসে সেকেন্ড ধাপে দাঁড়িয়ে আছি। এখন আমার পালা, আমি যেতে পারবো 10 মিনিট পরে, এরকম একটা ব্যাপার। ওয়েট করছি করছি, মানে ওদের প্লে এটা হচ্ছে যেহেতু মানুষ অনেক বেশি ঢুকে গিয়েছে ভেতরে, তো 10 মিনিট পরে পরে 10 জন করে মানুষ ঢুকাচ্ছে, এরকম একটা ব্যাপার। বাইরে থেকে তো দেখতেই পাচ্ছি কী পরিমাণ একটা হুলুস্থুল অবস্থা। আর যারা রেগুলার ইয়েলোর কাপড় পরে তারা এই সেলটার জন্য ওয়েট করে স্বাভাবিক, তখন সেলে যেহেতু 50% অফ হয়ে যায় সুবিধা হয় মধ্যে, মানে সব ধরনের মানুষের জন্য তখন সুবিধা হয়, কারণ এক শ্রেণীর মানুষ আসলে ইয়েলোর কাপড় চোপড় পরে। বাট যখন এটা কমে আসে তখন আমাদের মধ্যে সব লোকজনই পড়তে পারে আর কি, বা এফোর্ড করতে পারে, এরকম একটা ব্যাপার। এটাকে আমি অন্য কোনোভাবে দেখছি না, কারণ এটা খুবই মানে যেহেতু এদের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো, তো কেন মানুষ ওয়েট করবে না এই কাপড় চোপড়গুলোর জন্য। তো প্রথমে ঢোকার পরেই তো আমার একটু ধাক্কা খেয়েছি, এত এত মানুষ। আসলে আমি কখনোই ইয়েলোর সেলের প্রথম দিন কখনোই যাইনি, আমি ম্যাক্সিমাম সময় কোনো সেল হলে খুব মানে খুব প্রিয় যদি কোনো ব্র্যান্ডের সেল থাকে দেন আমি হচ্ছে 2-3 দিন গেলে দেন যাই, এরকম একটা ব্যাপার। যেমন যে লারিভের সেল চলছে আমি কিন্তু একদিনে ঢু দিইনি, আমার ইচ্ছা করেনি, আমার প্রয়োজন না এরকম। আর ইয়েলোর সেলেও যে আমার খুব প্রয়োজন আছে এরকম না, লাস্ট সেলের কাপড় আমি এখনও পরিনি, এরকম একটা ব্যাপার। তো তারপরেও যাওয়া, যেহেতু এদিকে আমি কম্বলটাও কিনবো, বাসা থেকে বের হয়েছে আচ্ছা যাই, এরকম একটা ব্যাপার। তো প্রথমে শাড়ি মানে এই রোগগুলোতে কোনো কাপড় চোপড়ই নাই, 2-4টা কাপড় পরে আছে এরকম একটা ব্যাপার, এবং যে কাপড়গুলো খুবই ড্যাম বা হচ্ছে কালার ভালো লাগছে না দেখে বোঝা যাচ্ছে কাপড় কালারগুলো কারোই ভালো লাগবে না। এখানে আসলে এখন আমি এমন একটা সময় গিয়েছি যে সময়টাতে মোটামুটি সবারই নেওয়া শেষ, তার লাইনে দাঁড়িয়েছে নতুন করে হয়তো আবার কাপড় চোপড় দিবে, এরকম একটা ব্যাপার। মানে ওর ভেতর থেকে সেলস যে কাপড়ের ভাইয়েরা আছে ওরা ঠিক করছে যেন কাপড় দেখে, যেমন এই সাদা এই অফার জামাটা সবগুলো জায়গায় আছে, কারণ এটা কেউই নিচ্ছে না, এটা পরে আছে, এরকম একটা ব্যাপার। আর কিছু কাপড় যেগুলো আসলে পছন্দ হওয়ার মতো না, কোথাও কোথাও না কিনে একটু ঝামেলা আছে বাচ্চাকে, এরকম ঝামেলা বলতে হচ্ছে ওই যে ভালো লাগছে না ডিজাইনটা, হয়তো ভালো লাগছে না এরকম। আর এই যে বললাম সবগুলো রুতে এই ঝামেলাই আমি দেখতে পেয়েছি, নেওয়ার মতো আমি আসলে তেমন কিছুই পাচ্ছিলাম না। আর আমি তো যে বললাম আমি তো নেওয়ার জন্য আসলে নেই, আমি তো আসলে কম্বল কিনতে বের হয়েছি সেদিন, এটাই হচ্ছে মেন কথা।
যাই হোক অবশেষে সেলের মারির জোত বাঁচানোর জন্য এইখানে এসে আমি একটা পাঞ্জাবি পেয়েছি নুমাইরের জন্য, মানে নুমাইয়ের সাইজ আসলে কিছু পাচ্ছিলাম না। আর এই কোটিটা পেয়েছি কাইন্ড অফ শাড়ি বা টপস হিজাবের সাথে, খুব ইজিলি পরা যাবে, উপর দিয়ে কাভার করা যাবে, খুবই ভালো। এই দুইটা জিনিসই ভালো লেগেছে, কিন্তু তখনও মনে ছিল না যে আমার লম্বা লাইনে দাঁড়াতে হবে এরকম একটা ব্যাপার। কিন্তু যখনই আমার মনে হলো ওরে বাবা, মানে আমি যদি এখনও লাইনে দাঁড়াই কমপক্ষে আমাকে এক ঘন্টা দাঁড়াতে হবে লাইনে, এক থেকে দেড় ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, তখন আমি ভয়ে একদম ছিঁড়িয়ে গিয়েছি এরকম একটা ব্যাপার। আর আমাকে বারবারই ফোর্স করছিলো যে তুমি দেখতে থাকো আমি হচ্ছে এই করি, আমি লাইনে দাঁড়াই। আর এইখানে আমি বলছি কী ব্যাপার, এখানে কেন কেউ আসছে না, এখানে কেন কেউ আসছে না, পরে ব্যাপারটা বুঝতে পারলাম আসলে এখানে যে সবচেয়ে দুনিয়ার সবচেয়ে লম্বা লম্বা মানুষগুলোর যে পাঞ্জাবি পায়জামা থাকে ওগুলো এখানে, সো এই জন্য এখানে কেউ আসছে না, সবাই ওই দিকেই আছে এরকম একটা ব্যাপার। মানে মানুষ অনেক বেশি আর কি, মানে কেনাকাটা তো অবভিয়াসলি করছে, যে পিছনের আপু তো এক গাদা কাপড় চোপড় নিয়েছে। দেখো এটা আমার খুবই পছন্দ হয়েছে, দেখতেই পাচ্ছ বারবার ট্রায়াল দিচ্ছেন, ইমু বলছেন হ্যাঁ এটা তোমার সাইজ হবে, এটা তোমার হয়েছে, ইন্ডিয়ান আমার তোমার হয়েছে, এরকম একটা ব্যাপার। আর আমার হাতে যে ব্যাগটা দেখা যাচ্ছে এটা একটা মজার কথা বলি, এটা হচ্ছে আমার আম্মুর জন্য কেনা নতুন ব্যাগ, যেটা আমি ইমুকে দিয়ে আনিয়েছি। আর আম্মু আমাকে কয়েকদিন ধরে বলছিল এরকম ছোট্ট একটা ব্যাগটা লাগবে, হ্যান্ডি একটা ব্যাগ সে চায়, সে খুঁজছে আর কি, সে চায় আমাকে এরকম বলেনি যে আমাকে দিও এরকম না, সে আমাকে বলছে আমি এরকম একটা ব্যাগ খুঁজছি। তো এই ব্যাগটা দেখে আমার মনে হয়েছে ইমু যখন আমাকে ছবি পাঠিয়েছে এই ব্যাগটা আম্মুর জন্য। তো যাই হোক আম্মুর নতুন ব্যাগটা ওই দিনই ইমুর সাথে আমার দেখা, যার জন্য ইমু আমাকে ব্যাগটা আমার কাছে মানে হস্তান্তর করেছে। আর আমি ভাবলাম ঠিক আছে নতুন ব্যাগটা নিয়ে একটু ঘুরিং ফিরিং করি, তারপর আম্মুর ব্যাগ আম্মুকেই দিয়ে দিব এরকম একটা ব্যাপার। আম্মু যদি ব্লগটা দেখে ফেলে তাহলে তো মজা শেষ, আম্মু মানে ব্যাগটা দেখেই ফেলবে, তা যদি না দেখে তাহলে খুবই ভালো। এটা আমার আম্মুর জনের জন্য কিনেছি, ওখানে দখল দেখে যেমন কফি খেয়ে রিফ্রেশ হয়ে আসছি, কম্বল কিনতে যাবো না। অনেক নিয়ে না, মোটামুটি গরম ভিতরে